আমাদের খেলা নিয়ে আবার আমরা ফিরে এলাম। আজকের রেডটি আক্রমণ তার সঙ্গে রেডটির সময় একদম মিল থাকবে না। কলকাতা পুলিশ খেলা নিয়ে আবারও আমরা ফিরে এলাম। সালকিয়া ফেন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখলেন এবং কলকাতা পুলিশ ক্লাবের শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের পর্দার ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবেন সালকিয়া ফ্রেন্স, সবুজ মেরুন জার্সি পরিহিত এবং ব্লু হলুদ জার্সি পরিহিত। বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন কলকাতা পুলিশ। আজকের খেলাটি পরিচালনা করবেন রোহান দাশগুপ্ত, দুই সহকারী রেফারি হলেন সুজয় মণ্ডল এবং অজয় ঘড়ুই। কিক আপ করে খেলা শুরু করবেন সালকিয়া ফ্রেন্স, ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবে আজকের রেফারি। বাঁশি দিয়ে খেলা শুরু করবেন, পিক আপ করে খেলা শুরু করে দিলেন সালকিয়া ফ্রেন্স। খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে, এখনও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি। আক্রমণে গিয়েছিল সালকিয়া ফ্রেন্স, প্রতিহত করলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। প্রিয় দর্শক, আপনাদের শুরুতেই জানিয়ে দিই আক্রমণ সালকিয়া ফ্রেন্সে প্রস্তুত ছিলেন কলকাতা পুলিশ ক্লাবের গোলকিপার, প্রতিহত করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্স, ব্যাকপাস। তো যে কথা আমরা বলছিলাম, আমাদের সময়ের সঙ্গে রেফারির সময়ের একদম মিল থাকবে না, কেননা আমরা ভিডিওটি রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। রেফারির টাইমের সঙ্গে আমাদের টাইম এখনই একদমই অ্যাডজাস্ট হবে না। বলতে বলতে এলোমেলো ফুটবলের ফাঁকেই আক্রমণে চলে এসেছিল কলকাতা পুলিশের খেলোয়াড়রা। এখনও পুলিশের খেলোয়াড়দের পায়ে বল, হিট করে প্রতিহত করলেন সালকিয়া ফ্রেন্সের খেলোয়াড়রা। আবারও চলেছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়, ফাউল। ফ্রি কিক থেকে খেলা শুরু করেছিলেন, তবে হেড করে বল ক্লিয়ার করে দিলেন থ্রো ইন সালকিয়া ফ্রেন্সের অনুকূলে। আমাদের ভিডিও দেখার পর একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই রকম ফুটবল খেলা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, যখনই কোনো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা কভার করে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি আমরা। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে তুলবে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বাধা দিচ্ছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। আবারও বল পেয়েছেন সালকিয়া ফ্রেন্স, ডান দিকে দিয়েছেন সালকিয়া ফ্রেন্স। আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্স, ফাউল। সালকিয়া ফ্রেন্সের অনুকূলে ফ্রি কিক থেকে খেলা শুরু করবেন সালকিয়া ফ্রেন্স, দেখা যাক
ফ্রিকিক থেকে গোল আসেনি, হেড করলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। এখনও সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়দের কাছে বল চলেছেন আক্রমণে, গোলমুখী আক্রমণ, আবারও আক্রমণ সালকিয়া ফ্রেন্ডসের, মেরেছেন সেভ। কলকাতা পুলিশ ক্লাবের খুব সুন্দর গোলকিপার সেভ করলেন ত্রয়ীন সালকিয়া ফ্রেন্ডসের অনুকূলে। শুরুতেই কিন্তু সালকিয়া ফ্রেন্ডস পুলিশই অর্ধে হানা বারবার দিয়েই চলেছে, দেখা যাক এই হানা কতটা অব্যাহত রাখবে সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়রা। পুলিশ বাধা দিচ্ছেন সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়দেরকে, আর বল পেয়েছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। এবার ধীরে ধীরে পুলিশ আক্রমণ সানাবার চেষ্টা চলেছেন ডান প্রান্ত থেকে, কলকাতা পুলিশ বাধা দিচ্ছেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা। শেষমেশ কর্নার, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখছেন, এখনও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি। কর্নার কলকাতা পুলিশ এসি বল ভাসিয়েছেন, বাধা দিলেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা। এবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস, বাধা দিলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা, বল কেড়ে নিয়েছেন। পাল্টা আক্রমণে কলকাতা পুলিশ সজাগ ছিলেন সালকিয়া ফ্রেন্ডসের গোলকিপার। কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়ের উদ্দেশ্যে গোলকিপার গোলরক্ষক পাসটি দিয়েছিলেন, এই মুহূর্তে কিছুটা এলোমেলো ফুটবল, বাধা দিচ্ছেন ফাউল। ফ্রিকিক থেকে খেলা শুরু করে দিয়েছেন সালকিয়া ফ্রেন্ডস, হেড করে ফিরিয়ে দিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস, কিন্তু বাধা দিলেন, বাধার মুখে পড়লেন কলকাতা পুলিশের কাছে। আবারও আক্রমণ সানাবার চেষ্টা পুলিশ, কিন্তু প্রস্তুত সালকিয়া ফ্রেন্ডসের ডিফেন্ডার। আবারও পুলিশ চলেছেন কলকাতা পুলিশের খেলোয়াড়রা, ফাউল। ফ্রিকিক হয়েছিল, ফ্রিকিক থেকে খেলা শুরু করবেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়, দেখা যাক এই ফ্রিকিক থেকে কতটা ফায়দা তুলে নিয়ে আসতে পারে কলকাতা পুলিশ। বল ভাসিয়েছেন হেড, আগে বল গোলকিক, গোলকিক থেকে খেলা শুরু করেছিল সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়, ফাউল। ফ্রিকিক থেকে খেলা শুরু করে দিয়েছেন, এবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা কলকাতা পুলিশের, কলকাতা পুলিশ চলেছেন ধীরে ধীরে বাম প্রান্ত ধরে, কতটা আক্রমণ ফলস্ফুত হয় না, বাধার মুখে পড়লেন সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়দের কাছে। আবারও আক্রমণে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ আবারও কিন্তু আক্রমণে চলে এসেছেন, তবে আক্রমণটি দানা বাঁধল না, আবারও সম্ভবত আগাবেন দিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে, অফসাইড সহকারী রেফারি অজয় ঘড়ি, তিনি বলের কাছে ছিলেন, ছোট্ট একটি টোকা মেরে অফসাইড থেকে খেলা শুরু করেছেন, কিন্তু বল নিশানা শট মেরেছিলেন কলকাতা পুলিশের খেলোয়াড়, নিশানা ঠিক ছিল না, বল বাইরে, গোলকিক, গোলকিক হয়েছিল, গোলকিক থেকে খেলা শুরু করলেন সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়রা, বল এই মুহূর্তে কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়দের কাছে, আক্রমণ কলকাতা পুলিশ,
মাইনাস বলের উদ্দেশ্যে ও মেরেছিলেন, তবে অল্পের জন্য বল বাইরে চলে যায়, গোল কিক, বারপোস্টের উপর দিয়ে বল চলে যায়, গোল কিক থেকে খেলা শুরু করলেন, তবে পুলিশের খেলোয়াড়রা বাধা দিচ্ছেন, সালকিয়া ফেন্স বল ক্লিয়ার করার চেষ্টা, থ্রোইং সালকিয়া ফেন্সের অনুকূলে, আবারও সালকিয়া ফেন্সের খেলোয়াড়দের কাছে বল, কলকাতা পুলিশ আক্রমণে বল ক্লিয়ার করে দিলেন থ্রোইং, থ্রোইং থেকে খেলা শুরু করলেন কলকাতা পুলিশ, ব্যাকপাস কলকাতা পুলিশ ক্লাবে, পুলিশ ক্লাবের খেলোয়াড়দের আয়তে এখনো বল রয়েছে, ধীরে ধীরে আবারও চলেছেন কলকাতা পুলিশ, বাম প্রান্ত থেকে বলটি নিয়ন্ত্রণে নিতে পারল না, বল ফ্রি কিক, ফ্রি কিক থেকে খেলা শুরু করেছেন, বল দখলের লড়াই শেষমেশ সালকিয়া ফেন্সের খেলোয়াড়দের আয়ত্তে, তবে আবারও বল কলকাতা পুলিশের আয়ত্তে চলে এলো, ধীরে ধীরে কলকাতা পুলিশ অফসাইড, অজয় ঘড়ুই একদম লাইনে ছিলেন, গতকাল উত্তোলন করে দিলেন অফসাইড, অফসাইডের পর খেলা শুরু হবে, আজকের খেলাটি পরিচালনা করছেন রোহান দাশগুপ্ত, দুই সহকারী রেফারি হলেন অজয় ঘড়ুই এবং সুজয় মণ্ডল, আবারও একে অপরকে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা কলকাতা পুলিশের, বাধা দিচ্ছেন ওখানে সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, ফাউল ফ্রি কিক, ফ্রি কিক থেকে খেলা শুরু করলেন কলকাতা পুলিশ ক্লাব, বাধা দিচ্ছেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, সালকিয়া ফেন্স বাম দিক থেকে ডান দিকে খেলা ঘুরিয়ে দিলেন, বল নিয়ন্ত্রণে রাখতে পারল না, বল এই মুহূর্তে আবারও কলকাতা পুলিশ ক্লাবে আয়তে, আবারও একে অপরকে দিয়ে খেলে আগাবার চেষ্টা কলকাতা পুলিশ ক্লাবের, ওখান থেকে ব্যাকপাস দিয়েছেন, স্টপার দেখছেন সতীর্থকে খুঁজছেন, তবে বলটি ট্রেইন হয়ে গেল, ট্রেইন থেকে খেলা শুরু করবেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, বাধা দিচ্ছেন বল এই মুহূর্তে আয়ত্তে নিয়েছেন কলকাতা পুলিশ ক্লাব, মাঝমাঠে দিয়েছেন, ওখান থেকে বলটা একদম ঘুরিয়ে দিলেন ট্রেইন কলকাতা পুলিশের অনুকূলে, লম্বা ক্লিয়ার দিয়ে দিলেন সালকিয়া ফেন্সের ডিফেন্ডার, আবারও বল পেয়েছে কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়, বল কেড়ে নিয়ে পাল্টা আবারও আক্রমণে সালকিয়া ফেন্স,
দেখা যাক এই আক্রমণ থেকে কোনো গোল তুলে নিয়ে আসতে পারে কি। সালকিয়া ফ্রেন্ডস চলেছেন, বাধা দিচ্ছেন ওখানে কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। গোল কিক, ছোট্ট একটি টোকা মেরে গোল কিক থেকে খেলা শুরু করে দিলেন। আবারও আক্রমণে কলকাতা পুলিশ ক্লাব, গোলমুখী আক্রমণ। দেখা যাক, খুব সুন্দর বল হেড করে বল ক্লিয়ার করলেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা। আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফেন্স। অফসাইড, অফসাইড পূর্বেই পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছিলেন সুজয় মণ্ডল। অফসাইড থেকে খেলা শুরু করে দিয়েছেন কলকাতা পুলিশ। আবারও আক্রমণে কলকাতা পুলিশ, মেরেছেন গড়ানো শট, তবে শটটি জোর ছিল না। আবারও বল ভলি মেরে খেলা শুরু করেছেন সালকিয়া ফ্রেন্স। আক্রমণে সালকিয়া ফ্রেন্স, বাম দিক থেকে আক্রমণে চলেছে সালকিয়া ফ্রেন্স। দূর থেকে দুর্বল একটি শট, বল তালুবন্দি করে সতীর্থর উদ্দেশ্যে দিয়ে দিলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়দের আয়ত্তে বল। আবারও আক্রমণ কলকাতা পুলিশ, ট্রেন করে দিলেন ট্রেন পুলিশ ক্লাবের অনুকূলে। ট্রেন থেকে খেলা শুরু করেছেন, বাধা দিচ্ছেন কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ আবারও আক্রমণে, একে অপরকে বাধা দেওয়ার পর বল আয়ত্তে নিলেন সালকিয়া ফ্রেন্সের খেলোয়াড়রা। ফাউল, কিকের পর আবারও খেলা শুরু করলেন সালকিয়া ফ্রেন্স। হেড করে প্রতিহত করলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। আবারও আক্রমণে সালকিয়া ফ্রেন্স, ফাউল। ক্রিকেট থেকে খেলা শুরু করলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। আবারও আক্রমণে কলকাতা পুলিশ, বল ভাসিয়েছেন, হেড করে বল ক্লিয়ার করে দিলেন সালকিয়া ফ্রেন্সের খেলোয়াড়রা। ফ্রিকিক থেকে খেলা শুরু করলেন সালকিয়া ফ্রেন্স। বল দখলের লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে, শেষমেশ কলকাতা পুলিশের খেলোয়াড়রা বল ক্লিয়ার করে দিলেন ট্রেন। ট্রেন থেকে খেলা শুরু করলেন সালকিয়া ফ্রেন্স, ফাউল। ফ্রিকিকের পর আবারও খেলা শুরু করলেন সালকিয়া ফ্রেন্স। হেড করে প্রতিহত করলেন কলকাতা পুলিশ ক্লাব। সালকিয়া ফ্রেন্সের খেলোয়াড়রা খেলাটা ঘুরিয়ে দিলেন, ডান প্রান্তে দিয়েছেন। ডান প্রান্ত থেকে কি আক্রমণ আসবে? আবারও ব্যাক পাস, একদম ভুল পাস। কলকাতা পুলিশ পাল্টা আক্রমণে কি যাবে দেখা যাক। ওখান থেকে লম্বা দিয়েছেন, ওখানে বল হেড করে ক্লিয়ার করলেন সালকিয়া ফ্রেন্সের খেলোয়াড়রা। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্স। মাথা বলে সংযোগ ঘটল না, ঘটলে হয়তো বিপদের সম্মুখীন হতে হতো কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়কে। গোলকিক হয়েছিল, গোলকিক থেকে খেলা শুরু করলেন। লম্বা ক্লিয়ার করে দিলেন। এই মুহূর্তে আমরা রয়েছি মাকুড়া ইউনিয়ন ক্লাবের মাঠে, যেখানে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগের একটি ম্যাচ মুখোমুখি হয়েছেন সালকিয়া ফ্রেন্ডস। সবুজ মেরুন জার্সি পরিহিত এবং হলুদ ব্লু জার্সি পরিহিত কলকাতা পুলিশ। এখনও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি। খেলার ফলাফল 0-0।
আমাদের ভিডিওগুলো দেখার পর অবশ্যই একটি করে লাইক দেবেন। আপনার একটি লাইকে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করতে অনেকটাই উৎসাহিত করে তুলবে এবং এরকম কেবলমাত্র ফুটবলের খেলা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, যখনই কোনো খেলার ভিডিও আপলোড করব আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। আবারও পুলিশের খেলোয়াড়রা, কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড় ব্যাক পাস খান থেকে লং পাস খেলেছেন, বল সালকিয়া ফেন্সের গোলকিপার আয়ত্ত নিলেন, আবারও পুলিশ ক্লাবের খেলোয়াড়রা ধীরে ধীরে আক্রমণে যাওয়ার চেষ্টা বাধা দিচ্ছেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা। বাধা দিলেন ফাউল, ছোট্ট একটি টোকা মেরে ফ্রিকিক থেকে খেলা শুরু করে দিয়েছেন। দেখা যাক আক্রমণে চলেছেন কলকাতা পুলিশ, বাধা দিচ্ছেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, আক্রমণটি ডানা বাঁধল না, গোলকিক, গোলকিক থেকে খেলা শুরু করেছেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, বল কলকাতা পুলিশের খেলোয়াড়দের কাছে জমা পড়ে গিয়েছিল। আবারও সালকিয়া ফেন্স প্রস্তুত, কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা বাধা দেওয়ার জন্য, আবারও বাধা দেওয়ার পর একে অপরকে দিয়ে আক্রমণে কি আসবে কলকাতা পুলিশ, ভুল পাস হয়ে গেল, পাল্টা আক্রমণে সালকিয়া ফেন্স, সালকিয়া ফেন্স আক্রমণে বাধা দিচ্ছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা, সইন, সইন থেকে খেলা শুরু করে দিয়েছেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, আক্রমণে নির্বিষ আক্রমণ হলো, বল আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা কলকাতা পুলিশের খেলোয়াড়রা, পাঁচটি নিশানা ঠিক ছিল না, বল সালকিয়া ফেন্সের গোলকিপারের আয়তে, ওখান থেকে গোলকিপার লম্বা বল মেরে দিলেন স্ট্রাইকারের উদ্দেশ্যে, অফসাইড, একটি ফ্রেম হয়ে গিয়েছিল, অফসাইড হয়েছিল, অফসাইড থেকে খেলা শুরু করলেন, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফেন্স, নির্বিষ আক্রমণ সালকিয়া ফেন্সের, আবারও কলকাতা পুলিশ লম্বা দিয়ে বল ক্লিয়ার করেছেন, আবারও পেয়েছেন সালকিয়া ফেন্স। এই মুহূর্তে কিছুটা এলোমেলো ফুটবল চলছে, ডান প্রান্তে চলে গেছে সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, ট্রেন কলকাতা পুলিশের অনুকূলে, ট্রেন থেকে ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছেন, আবারও বল পেয়েছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। দেখা যাক গোলমুখী আক্রমণ, শট মেরেছিলেন প্রতিহত হয়ে, আবারও বল পেয়েছেন কলকাতা পুলিশের খেলোয়াড়রাই পেয়েছেন, দেখা যাক ওখান থেকে মাইনাস করেছেন, বল ক্লিয়ার করলেন সালকিয়া ফেন্সের খেলোয়াড়রা, এখনও কোনো পক্ষই গোল এখনও তুলে নিয়ে আসতে পারেনি, খেলার ফলাফল গোল শূন্য অবস্থায়, থ্রোইন হয়েছিল, থ্রোইন থেকে খেলা শুরু করলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, দূরপাল্লার একটি শট মেরেছিলেন, শটটি নিশানা ঠিক ছিল না, বল বাইরে, গোলকিক, গোলকিক থেকে খেলা শুরু করলেন সালকিয়া ফেন্স,
থ্রোইন হয়ে গিয়েছিল, থ্রোইন থেকে খেলা শুরু করলেন সালকিয়া ফ্রেন্ডস, আবারও থ্রোইন। এবার কিন্তু চোইন কলকাতা পুলিশের অনুকূলে, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, নির্বিষ হয়ে গেল চোইন কলকাতা পুলিশের অনুকূলে। ফাউল, ফ্রি কিক থেকে খেলা শুরু করলেন, ওরে ক্রস পিছে লেগে ফেরত আসে, এবার কিন্তু পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস। আবার হচ্ছেন সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়দের আয়ত্তে এখনও বল রয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস, ডান প্রান্তে খেলাটা ঘুরিয়ে দিলেন, দ্বিতীয়ার্ধের খেলায় এখনও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি, দ্বিতীয়ার্ধের খেলাও বেশ কিছুটা সময় গড়িয়েছে, আর অল্প কিছুটা সময় হয়তো বাকি রয়েছে। সালকিয়া ফ্রেন্ডস অফসাইড হয়ে গিয়েছিল, সুজয় মণ্ডল পূর্বেই পতাকা উত্তোলন করেছিলেন অফসাইড, অফসাইডের পর আবারও খেলা শুরু করলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস, বাধা দিলেন কলকাতা পুলিশ ক্লাব, আবারও কিন্তু বাধা দেওয়ার পর পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা কলকাতা পুলিশ ক্লাব, বাধা দিলেন সালকিয়া ফ্রেন্ডস, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস দিতে পারবে, রেজ কিন্তু ওখানে শুকনো দেয়া ছিল, দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে, এখনো কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি, খুব সুন্দর বল কভার করলেন সালকিয়া ফ্রেন্ডসের খেলোয়াড়রা, আবারও আক্রমণে কলকাতা পুলিশ ক্লাব, খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, আবারও বল পেয়েছেন কলকাতা পুলিশ, আক্রমণ বাধা দিলেন, একে সঙ্গে দুইয়ে লড়াই বল ক্লিয়ার করতে সক্ষম হলেন সালকিয়া ফ্রেন্ডস, আবারও চলেছেন সালকিয়া ফ্রেন্ডস আক্রমণে, সালকিয়া ফ্রেন্ডস বল ক্লিয়ার করে দিলেন, রেফারির বল গায়ে লাগার জন্য, যার জন্য ড্রপ দিয়ে আবারও খেলা শুরু করলেন আজকের দায়িত্বে থাকা রেফারি রোহান দাশগুপ্তা, দুই সহকারী রেফারি হলেন অজয় ঘড়ুই এবং সুজয় মণ্ডল, চয়ন হয়ে গেছে, চয়ন থেকে খেলা শুরু করে দিয়েছেন সালকিয়া ফ্রেন্ডস, এখনো কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি, খেলার ফলাফল গোল শূন্য অবস্থায়, তিন প্যাকেট করে নিয়ে চলে যান না পাউল, আবারও কিক মেরে খেলা শুরু করলেন, আক্রমণে সালকিয়া ফ্রেন্ডস, ব্যাকপাস কলকাতা পুলিশের, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্ডস, বল কেড়ে নিয়েছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা, আবারও একে অপরকে দিয়ে আক্রমণ শোনাবার চেষ্টা কলকাতা পুলিশ ক্লাবের, বল কেড়ে নিয়েছেন সালকিয়া ফ্রেন্ডস আক্রমণে, সালকিয়া ফ্রেন্ডস বাধা দিচ্ছে কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা, কখনো কলকাতা পুলিশ ক্লাবের আক্রমণ, কখনো সালকিয়া ফ্রেন্ডসের আক্রমণ, একে অপরের উপরে আক্রমণ কিন্তু বারবার সানিয়েই চলেছেন, সালকিয়া ফ্রেন্ডস বল মাইনাস করেছেন,
বাইরে গোল কি আবারও খেলা শুরু হয়ে গেল। আমাদের ভিডিওগুলো দেখার পর অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। আপনার একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে অনেকটাই উৎসাহিত করে তুলবে। আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল কভার করে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আবারও আক্রমণে সালকিয়া ফ্রেন্স, গোলমুখী আক্রমণ, বল ভাসিয়েছেন, প্রস্তুত ছিলেন কলকাতা পুলিশের গোলকিপার, বল তালুবন্দি করে আবারও ভলি মেরে খেলা শুরু করেছেন। লম্বা প্লেয়ার দিয়েছেন পুলিশ ক্লাবের খেলোয়াড়রা বাম প্রান্ত থেকে, বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন, ফাউল করে ফেললে। দ্বিতীয়ার্ধের খেলা নির্দিষ্ট সময় শেষ হয়েছে, ট্রেন হয়ে গিয়েছিল, ট্রেন হয়েছিল, ট্রেন থেকে খেলা শুরু করবেন। ফাউল হয়ে গেছে, ফ্রিকিক থেকে খেলা শুরু করেছেন সালকিয়া ফ্রেন্স, বাধা দিচ্ছেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। ট্রেন আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সালকিয়া ফ্রেন্স, ব্যাকপাস্ট দিয়ে দিয়েছেন, আবারও বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে চলেছে কলকাতা পুলিশ, গোল কি আসবে, গোলমুখী আক্রমণ, হেরেছেন এবং গোল। খেলোয়াড়রা বারবার আক্রমণ করার সত্ত্বেও সালকিয়া ফ্রেন্স তারা কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারলো না। দ্বিতীয়ার্ধে একটি আক্রমণে এসেছিল কলকাতা পুলিশ, আর সেই আক্রমণেই কিন্তু গোল তুলে নেয়, কাউন্টার অ্যাটাকে গোলটি তুলে নেয়। আক্রমণও ছিল সালকিয়া ফ্রেন্স, কিন্তু কাউন্টার অ্যাটাক হয়ে যায়, কলকাতা পুলিশ সেই কাউন্টার অ্যাক থেকে গোল তুলে নিয়ে আসে। অতিরিক্ত সময়ের খেলা চলছে, গোলের পর খেলা শুরু হলো, সালকিয়া ফ্রেন্স পেছিয়ে পড়ল 1-0 গোলে, এবং 1-0 গোলে আগমন কলকাতা পুলিশ ক্লাব। দেখা যাক শেষমেশ কি হয়, যদিও এখনো অল্প কিছুটা সময় বাকি। দিলেন অবশেষে, ক্রিকেটের পর খেলা শুরু করে দিলেন সালকিয়া ফ্রেন্স, গোল পাস, বল ট্রেন, ট্রেন থেকে খেলা শুরু করলেন, লম্বা বল ক্লিয়ার করে দিলেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে, খেলার ফলাফল এই মুহূর্তে কলকাতা পুলিশ 1 সালকিয়া ফ্রেন্স 0। আবারও সেই কাউন্টার অ্যাটাকে চলে এসেছে কলকাতা পুলিশ, তারা কি দ্বিতীয় গোলের সন্ধান পাবে? ফাউল, ফাউল, ফ্রিকি, ফ্রিকিক থেকে খেলা শুরু করবেন কলকাতা পুলিশ ক্লাবের খেলোয়াড়রা। দেখা যাক কলকাতা পুলিশ
মানব প্রাচীর শূন্য এক গোলে মেরেছেন দূরপাল্লার শট, বল গোল লাইন অতিক্রম করল গোল কি। আর বলতে বলতে আজকের দায়িত্বে থাকা রেফারি রোহান দাশগুপ্ত তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলা শেষ। খেলার ফলাফল কলকাতা পুলিশ ক্লাব 1 সালকিয়া ফ্রেন্ডস 0। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন, আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটি করে লাইক দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। ধন্যবাদ।